বেনাপোল ইমিগ্রেশন এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়। প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 8 থেকে 10 হাজার পাসপোর্ট যাত্রী চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ এবং শিক্ষা গ্রহণের কাজে কিন্তু যাতায়াত করত। এছাড়া এই যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সরকার কিন্তু খুলনা এবং কলকাতা রুটে বন্ধন রেল এবং ঢাকা কলকাতা, ঢাকা খুলনা কলকাতা এবং ঢাকা কলকাতা আগরতলা রুটে কিন্তু একাধিক মৈত্রী বাস সেবা চালু করেছিল। 2020 সালে 8ই মার্চ যখন প্রথম দেশে করোনা সংক্রমণ দেখা দেয়, তখন কিন্তু সংক্রমণ প্রতিরোধে ভারত সরকার কিন্তু বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়। এবং 26শে মার্চ আমরা দেখতে পেয়েছি যে রেলপথে এবং সড়ক পথে যে যাত্রী সেবা ছিল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এরপরে 6 মাস পরে যখন করোনা সংক্রমণ কমে আসে, তখন কিন্তু ভ্রমণ ভিসা বন্ধ রেখে বিজনেস ভিসা, মেডিকেল ভিসা এবং শিক্ষা ভিসা সীমিত পরিসরে চালু করা হয়েছিল। তবে আমরা দেখতে পেয়েছি ভিসা চালু হলেও যে সহজ কিন্তু হয়নি, অর্থাৎ নানান কিন্তু জটিলতা রয়ে গেছে। মেডিকেল ভিসা 6 মাসের জন্য দেওয়া হলেও আমরা দেখতে পেয়েছি যে একবার ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে, ফলে চিকিৎসা সেবীরা কিন্তু তাদের প্রয়োজনীয় যে চিকিৎসা সেটা শেষ করতে পারছে না। আমরা দেখতে পেয়েছি যে অনেকে যারা সড়ক পথে ভিসার জন্য আবেদন করছেন, তাদের কিন্তু এখনও কিন্তু বিমানপথে ভিসা দেওয়া হচ্ছে এবং এই বিমানপথে কিন্তু ভাড়া 5,000 থেকে বেড়ে কিন্তু এখন থেকে 30 থেকে 40 হাজার দাঁড়িয়েছে, ফলে কিন্তু সাধারণ যাত্রীরা তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না। সাধারণ যাত্রীরা আমাদেরকে বলেছেন যেহেতু করোনা সংক্রমণ কমে গেছে, সেই হিসাবে যদি রেল এবং বাস সেবা যদি দু দেশের মধ্যে চালু করা হয় এবং যে ভিসার জটিলতা রয়েছে সেটি যদি নিরসন করে স্বাভাবিক করা হয়, তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে ভিসা প্রাপ্তিতে সমস্যা এবং পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ নিয়ে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল ইমিগ্রেশনে।